یا رب مصطفیٰ آمارے حج جا کو نا ایش جنو دیکھی دو چوکے تو مرکبہ. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে, যে যেখান থেকে শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন. আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি, জিলহজের বিভিন্ন বরকতময় দিন সম্পর্কে আলোচনা করে থাকি, আমাদের প্রাত্যহিক জীবনে যে বিষয়গুলো আমাদের প্রভাব রাখে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি. ইনশাআল্লাহ মদিনার স্মরণ, কুরবানি, হজ, এগুলো নিয়েও ইনশাআল্লাহ আমাদের আলোচনা সামনের এপিসোডগুলোতে হবে. আসুন শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নেই. আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দে হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রোগ্রামটি দেখব, যে আলোচনা হবে, তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব. দরুদে পাকের অসংখ্য ফাজাইল. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ করিম তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ. দর্শক, আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন অতিথি হিসেবে, আমাদের সাথে নোমান ভাই আছেন মাশাআল্লাহ, এবং নাতখা হিসেবে মিনহাজ ভাই আছেন. ইনশাআল্লাহ আলোচনা হবে, কালামও হবে. আজকে যে বিষয়টি নিয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের জানা খুবই জরুরি, কেননা এই বিষয়ের তোয়াক্কা এখন অনেকেই করে না এবং এই বিষয়ের দিকে অনেকেরই ভূক্ষেপ নেই. ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো. আর আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে তা হচ্ছে হালাল হারামের বর্ণনা, হালাল এবং হারাম কি, হালাল এবং হারামের উপকারিতা এবং পরিণতি কি, হালালের উপকারিতা কি আর হারামের ধ্বংস কি, পরিণতি কি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব. আর আজকে একটি প্রশ্ন আপনাদের জন্য এবং মুমাল্লিকদের জন্য আছে, যে প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষে নিব এবং সঠিক উত্তরদাতাদের নামও ঘোষণা করব. আজকের প্রশ্ন হচ্ছে যে জান্নাতুল মাআল্লা শরীফ, এটি একটি কবরস্থান, তো জান্নাতুল মাআল্লা শরীফ কোন শহরে অবস্থিত, এটা হচ্ছে আজকের প্রশ্ন. শুরুতে একটি কালাম সামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় হালাল হারামের বর্ণনা, সে ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করার সৌভাগ্য লাভ করবো. জি হুজুর. সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله عشق مصطفیٰ غم مصطفیٰ جس کے سینے میں ہے وہ کہیں بھی رہے لیکن وہ مدینے میں ہے وہ کہیں بھی رہے لیکن مدینے میں ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد. Ya Rasul Allah, Ya Rasul Allah, Ya Rasul Allah, Ya Habib Allah, Ya
رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নাও প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে ইয়া রাসূলুল্লাহ رسول الله يا رسول الله يا حبيب الله صلى الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله আমার সালাম দিও হাজি নবীর দারে কে দেখে দে আমার সালাম দিও হাজি নবীর দারে কে দেখে দে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখব মদিনাতে রাসূল আল্লাহ رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله বড় পেগোসে আজমে দোহাই দিলাম হে খোদা বড় পেগোসে আজমে দোহাই দিলাম হে খোদা সবুজ গম্বুজ দেখো খোদা তুমি মোর মদিনাতে ইয়া রাসূলুল্লাহ رسول الله يا رسول الله يا حبيب الله صلى الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله رسول الله يا رسول الله يا حبيب الله দিদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার দিদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার প্রেমের সুধা দাও না মোরে তুমি ডেকে মদিনাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ La ya Rasulallah ya Habiballah sallallahu ya Rasulallah ya Rasulallah ya Rasulallah ya Habiballah মারহাবা মারহাবা দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে আজকের যে প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে প্লাস মোবালিকদের উদ্দেশ্যে এটা হচ্ছে জান্নাতুল মাআল্লা শরীফ বা জান্নাতুল মাআল্লা শরীফ কোন শহরে অবস্থিত এটার উত্তর আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ শেষে আপনাদের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘোষণা করব আজকে বিষয় নিয়েছি হালাল হারামের বর্ণনা কামাল ভাই হালাল হারাম দুইটা অপোজিট বিষয় বিপরীত বিষয় একদম তো হালাল এবং হারামের ব্যাপারে কী বলবেন আপনি بسم الله الرحمن الرحيم
আপনার মকসদ ইনকাম নার কিছু যদি ইনকাম হয়ে থাকে চাকরি যেটা আমরা আমদানি ব্যবসা হয়ে থাকে জি হারাল হারাম তো বিশাল একটা এটা বিষয় তো আমি যেটা আজকের বিষয়ে যেটা আমি জানি সেটা হচ্ছে আমাদের হয়তো ইনকামের জরিয়া জি আমদানি তার আগে এক কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি একটা লুকমা লুকমাটা তিন আঙ্গুলও হতে পারে পাঁচ আঙ্গুলও হতে পারে জি এক লুকমা হারাম বকন করে বলা হচ্ছে তার চল্লিশ দিন কোনো ইবাদত কবুল হয় না সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ এক লুকমা মানে কতটুকু এমনি তিন আঙ্গুলে খাওয়া তো সুন্নাত আছে আর আমরা পাঁচ আঙ্গুলে খাই গুণা নাই এটা একটা হারাম ইনকামের দংশ আর হালালের ফজিলত বলা হচ্ছে যদি বন্দা হালাল ইনকামের জন্য বন্দার প্র্যাকটিস লাগতেছে মানে আমি এটা কেমনে করি হালাল ইনকামের জন্য যদি সেই মানে যেটা তার দিল সায় দিচ্ছে না ওই কাজটা করার জন্য এই হালাল ইনকামে যদি সেই কি মন চাইতেছে না তারপরেও যদি হালালের জন্য করে বলা হচ্ছে তার গুণা এমন ভাবে জড়ে যায় যেন শুকনা গাছের পাতা জড়ে যায় তো যেটা শরীয়ত আমাদেরকে হালাল করেছে ওটা তো হালাল আর যেটা হারাম এটা সর্বদা হারাম জি এখন এই হালাল হারামের তুয়াক্কা বাস্তবিক অর্থে বর্তমানে অনেক কম যদি আমি এটার একটা অনেক সময় হালাল জিনিসটা হারাম হয়ে যায় কিভাবে এটা একটা দিক আছে যেমন আমাদের অনেক ভাই আছে ব্যবসা করে কিন্তু ব্যবসার হালাল পণ্যর সাথে যখন সে মিশ্রণ করে মিলাওয়াট করে বা দুই নম্বরই পথ অবলম্বন করে তখন হালালটা হারাম গুনার দিকে চলে যাচ্ছে জি বেশক আচ্ছা অনেকে আছে এত দরকার কি আমার ইনকাম হলে জি যথেষ্ট এই জিনিসটা আমার আপনার জন্য বড় লস যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জিন্দেগির মধ্যে যদি আপনি দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি স্পেশাল ভাবে দেখেন উনি বকন করার আগে জিজ্ঞাসা করতে খাবারটা কোথেকে আসছে কোথেকে আসছে আর আমরা বলি আগে আমারকে দে কোথেকে আসছে এটা পরে আগে আমি খেয়ে নি দেখেন মাইন্ড আমার আর ওনাদের মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে আজকে আমরা অনেকে আছে চাকরি নেওয়ার জন্য ঘুষ দেয় একবারও চিন্তা করে না ঘুষ দেওয়াটা কতটুকু ইসলাম অনুমতি দেয় আচ্ছা এই তো ঘুষ দিচ্ছে মনে করো নোমান সাহেব রাগ করিও না আবার এখন আমি বা আপনি কেউ অফিসার আমি নিচ্ছি টেবিলের তল দিয়ে এই যে আমি হারাম যে যেটা দেখেন আমি গভর্নমেন্ট থেকে বা অফিস যে কোনো যার কোম্পানিতে আছে আমি তো বেতন নিচ্ছি এই বেতনের বাহিরে যা টেবিলের তরে বা লুকিয়ে বা অন্য কোনো পন্থায় আমি নিচ্ছি বাড়তি সুবিধা কখনো কি একবারও চিন্তা করেছি এই সুবিধাটা নেওয়া আমার জন্য কতটুকু দেখেন কিতাবে আছে তার চিন্তাধারা হচ্ছে আমিও তো এরকম দিয়েই ঢুকেছি দেখেন শুরুতে আমাকে চিন্তা করা উচিত ছিল আমি যে দিচ্ছি এটা কতটুকু ইসলাম অনুমতি দেয় জি এখন আমি মনে করেন দুই নম্বরই পথ দিয়ে ঢুকছি এই জন্য সারা জীবন দুই নম্বরই ইনকাম আমি করে যাব এটা কি জি এই জন্য প্রথমে যেটা জানা দরকার বোঝা দরকার যত ইবাদত বন্দেগী আছে যেমন এখন আপনার হারামাইন অনুষ্ঠান হজের মৌসুম হজ করতে গেলে বর্তমানে সাত লাখ আরো বেশি অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু এই হজের মধ্যে একশোতে একশো পার্সেন্ট টাকাটা হালাল হওয়া আবশ্যক তখন আপনার উপর হজ ফরজ হবে নাহলে ফরজ না
হালাল হওয়াটা কি আবশ্যক এখন আপনি বড় কিছু বড় অনেক কিছু হতে পারে কিন্তু আপনার কাছে যদি টাকাটা হালাল না হয় তাহলে আপনার উপর তো হজ ফরজ হয় না যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের সময়ে যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স তকরিবান প্রায় 25 বছর তখন কাবাগর নির্মাণের জরুরত পড়ছে সংস্কার করবে এটাকে কোন একজন নারী সুগন্ধি দিত এখানে খুশবুওয়ালা তা আগুন লেগে জ্বলে যায় আচ্ছা তো এটা নির্মাণ করা লাগবে কাবা তখন শর্ত ওই সময় কাবাগর নির্মাণের সময় শর্ত দেওয়া হয়েছে 100% হালাল টাকা লাগবে ওই সময়টা ছিল সুদের ব্যবসা মানে মানুষ টাকা লাগিয়ে সুদ কেত ওই ধরনের ওই টাইমটা তো শর্ত ছিল হালাল টাকা এখন হালাল টাকা খুঁজতে গিয়ে দেখে মানে কি তুলনামূলকভাবে অনেক কম যার কারণে এখন যে হাতিমে কাবা আছে জি বাইরের যে অংশ ওরা টাকা অর্থের অভাবে অর্ধেক বা কিছু অংশ কি বাইরে করে দেয় ওটা এখন বাইরে এখনো আছে যেটাকে হাতিমে কাবা বলে যেটা ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস ইসলাম আদম আলা নবিয়ানা আলাইহিস ইসলামের আমলে পরিপূর্ণ কাবার অংশ ছিল কিন্তু এখন কিছু অংশ কি খালি কাবার বাইরে তো ওই সময় ওদের অর্থ সংকট ছিল কি আচ্ছা হালাল অর্থ তো এখন আমি মসজিদ নির্মাণ করলাম মনে করো হালাল নাই মসজিদ তো হয়ে যাচ্ছে কিন্তু দাতার কোনো বেনিফিট নাই জি এই জন্য হালাল ইবাদতের জন্য পূর্বশর্ত কারণ যেমন আমি যে পোশাক পরলাম আমি যে এহরাম পরলাম বা আমি যে খাবার খাইলাম আমি যা কিছু নি ইনকামটা হালাল আবশ্যক জি না হলে ইবাদত ওখানে কি হয়ে যাচ্ছে বাধাগ্রস্ত তো এই জন্য আমার আপনার প্রত্যেক মুসলমানের এটা বাধ্যতামূলক চাকরি করুক ব্যবসা করুক আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না বেশ আঙ্গুল ফুলে কলা গাছ মানে কি নোমান রাতারাতি রাতারাতি শর্টকাট শর্টকাট না বেশক বেশক হালাল পন্থা ইনকাম হোক চাকরি হোক ব্যবসা হোক যেটাই কিন্তু কাউকে টগিয়ে কাউকে অনেকে এমনও ধারণা করে আরে এখন করিল পরে দুই চারটা মসজিদ বানাই দিবি মাদ্রাসা বানাই দিবি এতিমের বিবাহ দিয়ে দিবি এতিমের সেবা করবি আল্লাহ রাস্তায় দান করবি খালাস এটা বুকা বেশ অর্থাৎ আমার বুনিয়াদটা কি ফাউন্ডেশন এটা মূল মুখ্য বিষয় বেশ এই জন্য সবার কাছে অনুরোধ আমি আমাকেও বলবো সবাইকে বলবো হালাল পবিত্র এর মধ্যে বরকত আছে বেশক আপনি খুব সুন্দর একটা বিষয়ের দিকে আমাদেরকে মনোনিবেশ করেছেন যে হজ হজের মৌসুম চলছে হজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে আমাদের বেখেয়ালি থাকে কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে যে এখন বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে এমন একটা সিস্টেম অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে হজ ডিপোজিট মানে 5 বছরের জন্য হোক 10 বছরের জন্য হোক একজন বান্দা হজের জন্য হজের নাম দিয়ে সেখানে জমা করবে হজের যখন তার হজের জন্য ইচ্ছা পোষণ হবে তখন সেখান থেকে ওই ডিপোজিটটা নেবে তো দেখা যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে সেখানে অবশ্যই তাকে ইন্টারেস্টও দেওয়া হবে যেহেতু সে ডিপোজিট করতেছে ইন্টারেস্টও দেওয়া হবে তো আমি বললাম যে এটা মুফতি সাহেবের রেহনুমা লাগবে যে হজ ডিপোজিট যে করছে যে এর বাইরে যে ইন্টারেস্টটা দেওয়া হবে তো সেই ইন্টারেস্ট যে হজের টাকার সাথে অ্যাড হচ্ছে সেটা কতটুকু শরীয়ত সম্মত তো এখন আওকেন মক্কা মদিনার জিয়ারতের তামান্না জি আলামত ভালো জি তার জন্য আমি উল্টাপথ গ্রহণ করব এটা ঠিক না দেখেন হজ তখন ফরজ হবে যখন হালাল টাকা থাকবে জি যেমন হজ ফরজ হওয়ার সহজ একটা মাধ্যম হচ্ছে ঘর থেকে মক্কা মদিনায় যাওয়া খরচ যাওয়া আসা যাওয়ার খরচ ওখানে টাকার খরচ আর আচ্ছা আপনি ঘর থেকে যতদিন বাইরে থাকবেন ঘরের পরিবার চলার এই খরচ এত পরিমাণ হয়ে গেলে আপনার জন্য কি ফসফরাস হয়ে যাচ্ছে এখন আমার কাছে টাকা নাই আমার কি দরকার দুই নম্বর ফন্টায় টাকা জমিও জমি আমি অনেকদিন ধরে যেতে চাচ্ছি এটা বুকামি আমি দুই নম্বর পদ কেন গ্রহণ করব বেশক দুই নম্বর পদ গ্রহণ না করি আরেকটা জিনিস আছে অনেকে এমনও আছে বলে এটা আমার হজের টাকা আমি তোমাকে দিতেছি আমাকে নির্দিষ্ট কি দিতে হবে এটা ঠিক না খুশি করতে হবে আর কি না না এগুলা না এগুলা দরকারই নেই আল্লাহ পাক রাজি থাকুক
করলে মানুষের উপকার করি, এটাও তো ইবাদত। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছেন যে মানুষকে ধার দেয়া, ঋণ দেয়া, এক্ষেত্রে কর্জে হাসানার যুগ কিন্তু এখন নাই। আর এখন যে যুগ আমাদের কাছে এসেছে, কে কাকে উজুর টাকা দিবে, সবাই বেনিফিটই খুঁজে। তো এই সময়ে সবার বেনিফিটের বিষয়টাই নজরে আসে, স্বাভাবিক বিষয় যে বলবে যে আমি এত টাকা দিচ্ছি, শুধু শুধু কেন টাকাটা দিব, তো তার লাভ হচ্ছে আমারও লাভ। আমাদের নিয়তটা খারাপ হয়ে গেছে, মেজরিটি মানুষ শুধু নিয়ত খারাপ না, হুজুর তাওয়াক্কুলও আমাদের সরে গেছে, যার কারণে এরকম হচ্ছে। এমনি বর্তমানে কর্জ দেওয়া মানে একটা দুশ্মন বাড়িয়ে নেওয়া, এটাও আছে, এটাও আছে। দেখেন মনে করো, কাকে বিশ্বাস করবেন, মনে করো এই একে মেসাল দিয়ে, যা আমাকে মেসাল দিয়ে আমি কারো কাছ থেকে কর্জ নেব, আমি তার দুয়ারে তার দ্বারে ঘুরতেছি নেওয়ার জন্য। জি, এখন আপনি আমারে দিছেন, এখন আপনি উল্টা এখন আমার দ্বারে দ্বারে ঘুরতেছেন, কখন আমি পাওনা পরিশোধ করব। তো কর্জে হাসানা নেকির কাজ, কিন্তু বর্তমানে কঠিন কঠিন, তাই বলে কি বেনিফিট নেব? জি জি, সেটাই সেটাই হচ্ছে। তো আমি এমন মানুষ থেকে আমি যাদেরকে ট্রাস্ট করতে পারবো, বিশ্বাস করতে পারবো, তাদেরকে দেই, আর যাদের উপর আমার এতেমাদ নাই বা বিশ্বাস করার মতো ইয়া নাই, তাহলে তাকে দেয়া থেকে বিরত থাকি, ওটা অন্য বিষয়। কিন্তু বেনিফিট যে নেওয়ার ক্ষেত্রে এটা বলছি আমার কি লাভ হবে? জি জি জি, এটা আমরা যারা মুসলমান দেখেন, টাকা লাগিয়ে লাভ নেওয়াটা প্রথমে আগে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো কতটুকু যায়। অবশ্যই, কারণ ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে লাভ লস আছে, বিদে যায় হয়ে যায়। এখন তো লস নাই, শুধু কি বেনিফিট নিতে চায়। এটা বারবার চিন্তা করি, দেখেন আমার আপনার কিতাবে আছে, কেউ যদি তার ইনকামের হারাম অংশ শরীরের যেটা বর্ধিত হয় যে বেড়ে যায়, ওই অংশ নাকি জাহান্নামে জ্বলবে। আল্লাহ, অনেক ভাই এমনও তো আছে, চাকরি না করে বেতন নেয়, ক্লাস না করে বেতন নেয়, বন্ধুকে বলে তুটা আমারটা তুমি লাগিয়ে দিও, সিগনেচার তোমারটা আমি লাগিয়ে দেব, মানে সিন্ডিকেট বানায়। একবারও চিন্তা করে না যে আমি যে চাকরি না করে বেতন নিচ্ছি এটা কতটুকু হবে। আর অনেক হালাল পথে চলে এই ধরনের মানুষও আছে, কিন্তু তাদেরকে যখন কি বলা হয়, এটা ওই অফিসের বস যে থাকে না, বস এইরকম করে থাকে, তার যে আন্ডারে যারা থাকে এমপ্লয়ার, বস সময় মতো সময় দিবে না, এদের কি করবে, বেতন বেড়ে দিবে, বলবে তুমি আমার কাজগুলো করে দিবা, সে সময় দিবে না। বসকে তো আধা ঘন্টা আট ঘন্টার জন্য ডিউটির জন্য এনাকে ইজারাভুক্ত করে নিয়েছে, কিন্তু এরা কি করবে, নিজের সময় দিবে না, আলসামিতে কাটিয়ে দিবে নিজের সময়টুকু, আর আরেকজনের বেতন বাড়াবে। আর এর উদ্দেশ্যটা কি, টাকা টাকা পয়সা অর্জন করব এবং অর্জন করে আমার হ্যাপিনেস বাড়াবো। হ্যাপিনেস কি, আমি খুশিতে থাকবো, ঘর বাড়ি হবে, টাকা পয়সা বাড়বে। যে কিছুক্ষণ আমি আমার লিয়াকত ভাই বললো না, হজ ডিপোজিট, এটা মানুষকে লোভ দেওয়া হচ্ছে। কেন, আমারও ইচ্ছা করে, আমি গরিব রয়েছে, আমি কীভাবে হজ করব, তো আমি ডিপোজিট করি, এই লোভে এই আশাতে এই আকাঙ্ক্ষাতে আমি হজ ডিপোজিট করব, টাকা বাড়াবো, এখান থেকে আমি কিছু লাভ পাবো। কিন্তু এটা আমার হজ করে আমার জায়েজ হবে কি জায়েজ হবে না, এটা নিয়ে আমার তাওয়াক্কুল আমি করি না, আমার চিন্তা ভাবনা নাই। সব কিছুর মূলে হচ্ছে নমন ভাই এবং দর্শকবৃন্দ, যে আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে, আমাকে জানতে হবে যে কোথায় ধ্বংস কোথায় মুক্তি। তো যেখানে মুক্তি সেদিকে আমাকে চলতে হবে, আগ বাড়াতে হবে, এবং যেদিকে ধ্বংস সেদিক থেকে আমাদেরকে নিজেকে হিফাজত করতে হবে। আমাদেরকে হালাল হারামের পার্থক্য বুঝতে হবে, কিন্তু আজকে আমরা এগুলো না বুঝে আজকে আমরা অনেক বড় মিস্টেক করছি, দিস ইজ বিগ মিস্টেক। আজ আমি মনে করতেছি আমি যদি হালাল হারামের পার্থক্য না করে যে টাকা পয়সা ইনকাম করছি, ঘর বাড়ি সব কিছু করবো, এগুলো আমরা শর্টকাটের রাস্তায় রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে বানী ইসরায়েলের মুসা আলা নবিয়ানা আলি সাল্লাতু সাল্লাম, এনার যুগে মুসা আলি সাল্লাম বাসা থেকে বের হলেন, ওতে দেখতে পারতেছেন এক ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্না করতেছে, কান্না করে এর অবস্থা খুব মারাত্মক হয়ে গেছে। এখন মুসা আলা নবিয়ানা আলি সাল্লাতু সাল্লাম, এটাকে কলিমুল্লাহ বলা হয়েছে, ইনি আল্লাহ পাকের সাথে কালাম করতেন। তো আল্লাহর কাছে আরজ করছি, হে আল্লাহ, তোমার এই বান্দা কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তুমি এর দোয়া কেন কবুল করো না? তখন আল্লাহ জবাব দিচ্ছে, হে মুসা, এই কান্না করে করে মারা যাক, তারপর আমি এর দোয়া কবুল করব না, এই হাতটা এত তুলে দিবে যেন আসমান পর্যন্ত স্পর্শ করে নেক, তারপরে এর দোয়া আমি কবুল করব না। তখন মুসা বলে, হে আল্লাহ, কারণটা কি? আল্লাহ পাক বলেন, এর পেটে যা খাওয়া গিয়েছে, খাদ্য গিয়েছে, এটা হারাম পন্থায় উপার্জন করেছে, এই শরীরে যে কাপড় রয়েছে সে হারাম পন্থায় উপার্জন করেছে। তো আজ আমরা দেখি পার্থক্য বুঝতেছি না। কিছুদিন আগে এক ভাই আমাকে বলতেছে, একজনের জন্য চাকরি রয়েছে, সরকারি চাকরি, তোমাকে রিটার্ন পরীক্ষা দিতে হবে না, শুধু 3 লক্ষ টাকাতেও তোমার চাকরি ওকে হয়ে যাবে।
তো এই যে টাকার কথা বলে এটা যে আমরা সুদ দিয়ে ঘুষ দিয়ে আমরা যে চাকরি করব এটা আমার কতটুকু জায়েজ আমার জন্য? এখানে একটা জিনিস আমি যোগ করি, মনে করো যে টাকা নিচ্ছে সেও মুসলিম, যে দিচ্ছে সেও মুসলিম, ও বলে আমি আমার ভবিষ্যৎ চমকাতে চাই, এ বলে আমি জবে জয়েন করে আমার তকদির চমকাতে চাই, উভয়জন যে ধ্বংসের পথে যাচ্ছে একবারও কি মনে করো, আমি মনে করো নোমান আমার ছেলে, আমি আমার ছেলের জন্য টাকাটা একটা দিয়ে দেয় ঘুষটা, আমি বাপ আপনি মা মনে করেন দিচ্ছেন, পুরো পরিবার ওই খারাপ কাজের মধ্যে কি দিচ্ছে ব্যাকআপ, একবারও মা বাপ চিন্তা করতেছে না। দেখেন এমনি বলা হয় না ইলমে দিন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, জি আজকে আমরা যে শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিই কখনো তার মধ্যে কি ইনকাম হালাল পন্থায় করো, হারাম পন্থা থেকে বাঁচো, হালাল পন্থায় খরচ করো, হারাম থেকে বাঁচো, এই জিনিসটা মনে হয় আমরা আমাদের মা বা আমি বাপ মনে সন্তানকে দিচ্ছি কি দিচ্ছি না একটা প্রশ্ন সবার কাছে। দেখেন সবাই বলে আমার ছেলের সুন্দর ভবিষ্যৎ, তো ভবিষ্যৎ কাকে বলে? এখন মারা গেলে তো ভবিষ্যৎ কবর হয়ে যাবে, এখন আমার সন্তান নাজায়েজ কাজ করতেছে এটার আজাব কই যাবে? আমি বলি বাংলাদেশে আমি একজন মানুষকে চিনি যে সুদের মধ্যে টাকা নিছে, ঘর নিছে বানাইছে, সে মারা গেছে, এখন এগুলার দায়িত্ব কে নিবে? আর একজনকে আমি চিনি সেও মারা গেছে, বন্ধু থেকে সুদের টাকা নিছে, সুদও দিচ্ছে না আসলটা দিচ্ছে না, ছেলে র‍্যাশ করতেছে বলে আমরা জানি না, ছেলে মেয়েরা বলতেছে আমরা স্বাভাবিক অনেক বাপ ইনভেস্টমেন্ট করে বন্ধুর সাথে, কেউ জানে না, কোনো দলিলও থাকে না, মানে কি বিশ্বাসের উপর, এখন এ বলতে আমার থেকে 1 কোটি নিছে, এখন ছেলে মেয়ে বলে আমি জানি না, আমাদেরকে আব্বা বলে নাই নাই। দেখেন আব্বা বৃদ্ধ হয় নাই, বয়স কত 55-56, হঠাৎ করে একটা দাওয়াতে গেছে, রাতে আসছে, ঘুমাইছে, রাত 2:30-3টার দিকে বলতে আমার খুব খারাপ লাগতেছে, সাথে সাথে শেষ। এখন সে তার কথা তো বলতে পারে নাই, পাপ পাওনাদার বলতেছে আমার টাকা দাও, এবার আমরা জানি না, এই যে একটা জিনিস আমার বোঝা তো কেউ নিবে না, না ফরি স্ত্রী নিবে, না ছেলে নিবে, না মা নিবে, কেউ তো নিত না আমার বোঝাটা, তো আমি কেন আমা উল্টা তাদের বোঝা নিতাম? এই জন্য আমার অনুরোধ সবার কাছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যা করি না কেন ইবাদতের পূর্ব সত্য হালাল খাওয়া, হালাল ফরিদা, নাইলে ইবাদতটা হয়তো রসম হবে আদায় কবুলিয়ত হবে না, বেশ ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। দর্শক, হালাল হারামের হালাল হারামের বর্ণনা সম্পর্কে আলোচনা হচ্ছে, তো আমরা শুনছি, আল্লাহ করিম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন, আসুন কিছু কল আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের সাথে থাকুন। নেক্সট কল, আমাদের সবাইকে মাদানি চ্যানেল দেখার তৌফিক দান করুক এবং আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করুক ইনশাআল্লাহ। আমিন আমিন। আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাযিল করুক। জি নেক্সট কল, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে আরো বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরিফ আক্তারি, আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আজকের অনুষ্ঠানটি দেখছি। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটা দেখে আমি অনেক ইলমিদিন অর্জন করতে পারছি, তো আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি নাফের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুনতে চাই, সেটা হচ্ছে
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূল আল্লাহ, শুনিয়ে দিলে আমি খুশি হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন, মোহাম্মদ নাসির ভাই, সাইফউদ্দিন আত্তারি ভাই, আবু হানিফ ভাই, আলফেসানি আত্তারি, মাশাআল্লাহ আমাদের আলফেসানি শাহ সাহেব আছেন, রহমতুল্লাহ ভাই, ফরশাহ আলম ভাই আছেন, আরিফ ভাই আছেন বিবাড়িয়া থেকে, এরপর একজন আছেন উনিও লিখেছেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান, কাউসার ভাই আছেন, আব্দুল মোহাম্মদ মনসুর ভাই আছেন, লোকমান ভাই, অনেকে আছেন, আল্লাহ পাক সবার দেখা কবুল করুক। অনেকে আজকের প্রশ্ন উত্তর দিচ্ছেন, আবারও জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্ন হচ্ছে, জান্নাতুল মাওয়া শরীফ কোন শহরে অবস্থিত? মক্কাতুল মুকাররমা না মদিনাতুল মুনাওয়ারা? আসান করে দিলাম, এই দুটো শহরের মধ্যে কোন শহরে অবস্থিত? অনেকে উত্তর দিচ্ছেন, ইনশাআল্লাহ সঠিক উত্তরদাতাদের নাম আমি শেষে ঘোষণা করব। কালাম হয়ে যাক মিনহাজ ভাই। জীবনে হবে কি সে আশা
করেছি আমি গোনাহগারা রাসূলুল্লাহ তবরাজার জিয়ারতে কত হাজি মদিনায় যায় তবরাজার জিয়ারতে কত যাই দেখাও না আমাকে তোমার হৃদয়ে পায়া রাসূলুল্লাহ দেখাও না আমাকে তোমার হৃদয়ে পায়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার হৃদয়ায় রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগারা মারহাবা। দর্শক দেখছেন অনুষ্ঠান হারামাইনের পথে, মিশনে হয়েছে হালাল ও হারামের বর্ণনা। আজকে যে প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে তা হচ্ছে, জান্নাতুল মাআলা শরীফ কোন শহরে অবস্থিত, মক্কা না মদিনায়? ইনশাআল্লাহ সঠিক উত্তরদাতার নাম আমরা শেষে ঘোষণা করব। জিনমান ভাই, হালাল এবং হারামের বর্ণনা। লিয়াকত ভাই, হালাল এর গুরুত্ব কি রয়েছে? জি, একজন অনেক বড় বুজুর্গ হযরত সাইয়েদুনা ইয়াহিয়া বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অনুগত্য আল্লাহ তাআলার ভাণ্ডারের মধ্যে লুকায়িত রয়েছে, এই যে চাবি রয়েছে, চাবির যে দাঁত রয়েছে না, এই দাঁতটি হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা আল্লাহ পাকের লুকায়িত যে ধন ভাণ্ডার রয়েছে, জি, এটা যদি খুলতে হয় তো আমাকে কি দরকার রয়েছে? চাবি দরকার। এখন যদি আমি হালাল রুজি উপার্জন যদি না করে হারাম যদি উপার্জন করি, তাহলে তো আমি আল্লাহ পাকে যে ধন ভাণ্ডার লুকায়িত রয়েছে আনুগত্য এটা আমি খুঁজে পাবো না। বেশক, বেশক। তো তিনি আরো বলেন, যে ব্যক্তি হালাল রুজি উপার্জন করবে সে যতদিন পর্যন্ত উপার্জন করবে আল্লাহ পাকের যে দয়া রয়েছে, রহমত রয়েছে, সে ততদিন পেতে থাকবে। এখন আজ আমরা এটা গুরুত্ব দেই না, আজ শর্টকাট শর্টকাট, এখন সবকিছু শর্টকাট হয়ে গেছে, শর্টকাট সবকিছু শুনতে চাই, মানে সবকিছু শর্টকাট। তো এই শর্টকাটের ধান্দায় যদি আমি থাকি তাহলে আমি কই যাবো? জাহান্নামের দিকে পতিত হবো। তো আল্লাহ পাক এর বিষয়ে আমাদের কি বলেছেন? আয়াতে বলতেছেন আল্লাহ পাক, এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন, এবং হালাল পবিত্র, এবং ভয় করো আল্লাহকে। এখন আমরা আল্লাহকে ভয় করতেছিলাম, ভয় যদি করতাম তো আমি হালাল হারামের পার্থক্য বুঝতাম, হালাল উপার্জন করতাম এবং হারাম থেকেই বিরত থাকতাম। এখন অন্য জায়গায় কিতাবে রয়েছে, যে ব্যক্তি হারাম উপার্জন করে তাকে কি জাহান্নামের ভিতর জখম নামের এক ফল রয়েছে তাকে খাওয়াই দেওয়া। আল্লাহ, এখন ভিতরে যে আমার হৃৎপিণ্ড রয়েছে, আমার পেট রয়েছে, আমার পাকস্থলী রয়েছে, এগুলো কি হবে? সবগুলো চিরে ফেটে বের হয়ে যাবে। তো আমাদের কি করা উচিত? এই হারাম থেকে বাঁচা উচিত। বেশক, কেননা কিতাবের মধ্যে রয়েছে, যে ব্যক্তি যত টাকা পয়সা উপার্জন করবে তাকে তত বেশি হিসাব দিতে হবে। যার টাকা কম রয়েছে সে হিসাব কম দিবে, আর যার টাকা বেশি রয়েছে তাকে হিসাব বেশি দিবে। কিন্তু আজ আমরা এই টাকা পয়সা বাড়ানোর জন্য কি করতেছি? পার্থক্য না বুঝে এই কাজ করে ফেলতেছে। এখন কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে। কিতাবের মধ্যে এসেছে, সূর্য তো মাথা দেড় মাইল উপরে থাকবে। এখন যারা এইসব কাজ করেছে, গুনার ভিতরে লিপ্ত রয়েছে, এর কারণে শরীরের ঘাম ঝরিয়ে পড়বে, কারো হাঁটু, কারো টাকলু, কারো কোমর বরাবর, এমনকি কাঁধ বরাবর ঘামে সবাই হাবুডাবু খাবে। এই সময় ইয়ানফসি ইয়ানফসি বলবে, সেই সময় বলবে হায় হাতা লাদরি, আমি কিছু জানি না, কিন্তু আল্লাহ পাক আমাকে দুনিয়াতে জেনে দিয়েছে, কোরআনে কোরআনে করিম আমাকে দিয়েছে, যেন আমি কোরআনে করিম শিখতে পারি। এবং হাদিসে করিমা রয়েছে, ইয়াহিয়াল উলুমে রয়েছে, ইমাম গাজালী রহমাতুল্লা আলাইহি বলে, যে ব্যক্তি হালাল রুজি উপার্জন করে এক গ্রাস খাইল, এই খাবার কারণে আল্লাহ পাক তার ফিউচারে যে সে যে অতীতে যে গুণা করেছিল গুণা ক্ষমা করে দিবে। আমাদের উচিত রয়েছে হালালের প্রতি ধাবিত হওয়া,
মাশাআল্লাহ মাশাআল্লাহ কামাল ভাই, এখানে আরেকটা বিষয় আপনার দিকে আসবো, যে জানতে চাইব যে মানুষ এখন যেমন কোন একটা বিষয়ে আমি আপনার কাছে অবশ্যই যেতে হবে, যে কোনো বিষয়ে, আমি নাম নিচ্ছি না কোন বিষয় বা কোন অফিসে যেতে হবে, একটা বিষয়ের জন্য আমি আপনার দ্বারস্থ হতেই হবে, আপনার আপনার নিকট দ্বারস্থ হতেই হবে, যে বিষয়টা আমি ফ্রিতে নেয়ার হকদার সেটা আপনি আমার থেকে টাকা চার্জ করছেন, তো কেন আপনার কাছে ক্ষমতা আছে, কেন এখন আপনি সেই চেয়ারে বসে আছেন, আমি আপনার কাছে যেতে হবে, এখন আপনি যেটা আমার হকের বিষয় সেটা আপনি আমার থেকে টাকা দাবি করে নিচ্ছেন, এই বিষয়ের দিকে আপনি একটু যদি নজর দেন তাহলে দর্শকরাও বিষয়টা বুঝে আসবে। আল্লাহ সাহায্য করুন, আমিন আমিন। একটা ঘটনা লেটেস্ট, একজন বাপ একটা যে কোনো প্রতিষ্ঠানে গেছে, ছেলের পরীক্ষার ফি দেবে বা কোনো একটা কিছু দেবে, জি। এখন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা রসিদ দিচ্ছে না, তো বাপ বলে রসিদ তো দাও, বলে রসিদ তো কম হবে, রসিদের টাকার সংখ্যা কম, মনে করো নিচে 3,000 রসিদ হবে 2,000। কেন বলে এটাই সিস্টেম, এটা হচ্ছে জাতির যারা মানুষকে শিক্ষা দিবে তাদের এই হালত। লেটেস্ট ঘটনা বলতেছি আমি, কোথায় আমরা একবারও কি আমি চিন্তা করি আমি যে আমার কি নিজের লজ্জাবোধটা কোথায় গেছে, নিলাম 3,000 দেব কম অত লিখব না, না বিবেক যার হায়া নাই সরম নাই, বলা হচ্ছে তার ইমানও নাই, ইমানের সাথে হায়া সরমের সম্পর্ক, সামান্য কয়েক টাকার জন্য একজন মনে করো যারা আগামী প্রজন্মকে ট্রেন আপ করাবে শিক্ষা দিবে এরাই যেরকম করে, একটা জিনিস এখানে শুধু তারা তো না, যেমন কোন একটা আমি সবার কথা, হ্যাঁ সবার ক্ষেত্রে আমি বলতেছি এখানে একটা ওটা করোনা ভাইরাস চাইতেও ভয়ঙ্কর, দেখেন করোনা ভাইরাস ভাইরাসে যদি কেউ মারা যায় মহামারীতে তার জন্য শহীদের মর্যাদা আছে, কিন্তু এই ঘুষখোর সুদখোর দুই নম্বরে যে মারা যায় তার জন্য তো আজাবের সংবাদ আছে, সুসংবাদ তো নাই। এখানে আসলে একটা জিনিস আমরা আমি নিজেকে বলতেছি মনে, আমরা আজকে কারো না কারো চাহিদা পূরণের জন্য হয়তো এই দুই নম্বরই পদ নিচ্ছি, অথবা সমাজের চাহিদা পূরণ করার জন্য দুই নম্বরই পদ নিচ্ছি, অথবা মা বা পরিবারের যারা কর্মঘরের কর্তা আছে বা অধীনস্থ আছে তাদের চাহিদা পূরণের জন্য নিচ্ছি, অথবা স্ত্রীর ডিমান্ড পূরণ করার জন্য হয়তো এই পদগুলা বেছে নিচ্ছি। দেখে পিছুটান তো আছে, হুজুর পিছুটান তো আছে, কেউ না কেউ আমরা হিম্মত করতেছি না, যেমন আসলে হিম্মত না, কেউ না কেউ তার উপর ডিমান্ড প্রেশার ক্রিয়েট করে, জি ডিপ্রেশন, এটা করো করো তুমি তো পারতেছো কেউ করতেছো না, মনে করো সে একজন সৎ কিন্তু তার ঘরের মধ্যে তার বন্ধু মহলে তার বা কলিগের মধ্যে প্রেশারদের দুই নম্বরই করার জন্য, এখন সে অনেক সময় হয়তো বিপদে পড়ে যায় বা অসুস্থ ফকলে টাকা নাই বলে আমি একটু বাঁকা করলে তো টাকার আম্বার হয়ে যায়, এটা হয়তো হচ্ছে মেজরিটি বলবে আমি লোকের ফেশারে করতেছি, জি কিন্তু আল্লাহ তাআলার হুকুম সবার আগে, বেশক দেখেন বিপদ আফদ দিয়ে আল্লাহ মুমিন মুসলমানকে পরীক্ষা করবে, অভাব দিয়ে বিমারি দিয়ে মুশকিলাত দিয়ে ফেরেশানি দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ বান্দাকে করবে, এটা তো আমরা জানি, কিন্তু আমার অনুরোধ আমরা অনেকে আজকে সমাজের তালে পরিবারের তালে হয়তো বন্ধুর তালে আর দুস্থ তুরগরের উপর দিয়ে টিন পরে আর তুই তো বড় একটা পদে আসস, তুই তো ডেইলি একটা বানাইতে পারস, এ বলে না আমি হালালে চলতে চাই, এখন তাকে কি করে আজকে আপনি দেখবেন বন্ধু মহলের মধ্যে যারা সৎ পথে চলতে চায় কিছু বন্ধু এমন আছে, রাগ করিয়েন না আমাদের জেলের দর্শক, এখানে ইসলামী বোন হতে পারে ইসলামী ভাইও হতে পারে, তারা বন্ধুকে অ্যাটাক করে, তুমি ভাগ তোমার চতুর্দিকে বাতাসের মধ্যে টাকা উঠতেছে আর তুমি ধরতেছো না, একে আরো কি করতেছে মানে তুই চুরি কর তুই ডাকাতি কর তুই ঘুষ খা তুই দুই নাম্বারই কর, এভাবে দেখেন এই জন্য তো বলা হচ্ছে বন্ধু কারে বানাও বারবার এক চিন্তা করো যাকে দেখলে, কারণ বন্ধুর ধর্মে বন্ধু প্রভাবিত,
একজন বলতেছে টাকা পাইছি আমি মনে কর দেড় হাজার দেড়হাম বা দেড়শো দেড়া এই ধরনের এখন তো নিয়ে নিছি এটা এখন এর দেমাক চিন্তা কি হয়তো কাউকে পারতেছি না এটা মসজিদ মাদ্রাসায় দান করে দেব আপনাকে কে বলছে নেওয়ার জন্য আপনি নিলেন কেন ফরে থাকত যেমন আমি বলি আচ্ছা মানে কোথাও থেকে পেয়েছে রাস্তায় পেয়েছে মানে মনে করো আপনি ঘর থেকে বেরিয়েছ জি আপনি ঘর থেকে বেরিয়ে বাজারে গেছ দূরত্ব হতে পারে এক কিলোমিটার আপনার পকেটের মানি ব্যাগ ফুরে গেছে বা টাকা ফুরে গেছে আপনি কুস্তে কুস্তে আবার ব্যাগ করেন কিনা আমি রাস্তা দিয়ে আইছি হয়তো ফুরে গেছে সবাই করে আমরা ব্যাগ আপনি যদি টাকাটা না উঠাইতেন তাহলে আমি ব্যাগ করলে টাকাটা পেয়ে যেতাম অবশ্যই মালিক পেয়ে যেতাম কেন আপনি নিলেন নিয়ে তো বিপদে পড়ে গেল এখন এই তো আর হয় নাই কার থেকে পড়ছে আপনার দোষ দিছ নাই জি এই জন্য যার জিনিস যেভাবে ফরে আছে ওইভাবে ফরে থাকতে দেয় সে এসে নিয়ে যাবে আমার দায়িত্ব না আমার ফরজও না কিচ্ছু না আর যদি আমি নিই তাহলে আমার এলান করা লাগবে মাইক দিয়ে এই জায়গায় আমি টাকা পাইছি আপনি যে বিধানের কথা বলছেন যে দেখেও ফেলে রাখতে এরকম যদি হয় না সে আসলে প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যায় ভাই আমি নিলাম না দেখেন এক থেকে তো শুরু করি আমি নিলাম না আপনি নিলেন না ও নিল না ও নিল না তাহলে তো হারিয়ে যাওয়া ব্যক্তি তার তো ফিরে যায় অবশ্যই না এখন এখন আমাদের সমাজ আটটা বছর গেছে রাস্তায় পাইছি এটা মসজিদে দিয়ে দেয় এটা কি তোমার বাপের সম্পদ তুমি দিয়ে দিতেছ দান করে দেয় এই জন্য আল্লাহর ওয়াস্তা এটা তো একটা এমনি কথা বললাম যে কোনো ইনকামের আগে বার বার চিন্তা করো আমার এই ফন্তাটা হালাল কিনা দেখেন আজকে দেখবেন আপনি আঙ্গুল ফুলে কলা গাছ কীভাবে হয় আমি প্রথমে বলছি সিন্ডিকেট বানায় জি সিন্ডিকেট বানিয়ে দাম বাড়াই দেয় এখন দাম বাড়ায় কোটি কোটি টাকা গরিবের উপর জবে করে ইনকাম করে বলে এভাবে এবার আমি গরিবদেরকে দান করবো কেন আপনি সিন্ডিকেট না বানিয়ে অল্প লাভে গরিব ভাইদেরকে মালটা সেল করে দাও না গুজন জাপ কেন করো সিন্ডিকেট কেন করো এখন সিন্ডিকেট করবে এমনি এক জোড়া জুতা কিনতে যাও দেড় হাজার টাকা দুই হাজার টাকা চামড়ার জুতা আর এত বড় একটা গরুর চামড়া কি বই তিনশো টাকা এগুলো সিন্ডিকেট নয় তো কি জি কিন্তু যে বা যার এগুলো করে সে একবারও কি চিন্তা করে দেখেন একটা জিনিস বাজার মূল্য এখনো একটা গরুর চামড়া ছোট হলে আটশো টাকা কুরবানির দিন কেন ওই চামড়াটা একশো টাকা হয়ে যায় জি আপনি যে বিজনেসম্যান আপনি কেন টকাচ্ছেন একে জি কি জবাব দিবা দেখেন আমি বিক্রেতা আমি ঠগে বিক্রি করতেছি ঠিক আছে কি তুমি জেনে শুনে যে আমাকে ঠগাচ্ছ বাজার মূল্য যে দিচ্ছ না তুমি যে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছো এটার কি জবাব দিবা বেশ আজকে বাংলাদেশে হাজারো মাদ্রাসা যেগুলো চামড়া কালেকশন করে তাদের মাদ্রাসার বাৎসরিক অভাব দূর করে কিন্তু আজকে মেহরুম সবাই বলে একশো টাকা নালে নষ্ট হয়ে যাচ্ছে এখন আখের দেখেন বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে এখানে এতিম আছে মিসকিন আছে গরিব আছে আমি সবার পেটে রাতি মারলাম না একবারও তো চিন্তা করছি আমি শুধু আমার ব্যবসা করি আমি সিন্ডিকেট বানাই এই কেউ না নিলে এটা সবাই মজবুরিতে আমাদেরকে দিয়ে দিতে এটা মুসলমানের সিফত নয় মুসলমান একজন আরেকজনকে ঠগায় না এটা মুমিনের সিফত নয় ঠগানো মুমিন একজন আরেকজনকে আঘাত করে না এটা মুমিনের সিফত নয় বৈশিষ্ট্য নয় মুমিন একজন আরেকজন থেকে কেড়ে নেয় না মুমিন একজন আরেকজন থেকে সুদ খায় না মুমিন একজন আরেকজনের ফাইল আটকিয়ে টাকা দিলে তোমার ফাইল দেব নাহলে করব না এটা করে না মুসলমান কাকে বলে প্রথম এটা জানা দরকার মুমিন কাকে বলে এটা জানা দরকার ওই ব্যক্তি মুমিন হতে পারে না যে মানুষের ফাইল আটকিয়ে মানুষের বিপদে তাকে অস্ত্র ধরে নাই কলমের অস্ত্র ধরে দিছে বেশক অস্ত্র ধরে নাই মুখের ধরে দিছে নাহলে কইতেন না আমি জি জি এগুলো ভালো মানুষের আলামত না আপনি খুব সুন্দর বলছেন আর একটা মানুষ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তার সততা থাকে কিন্তু ক্ষমতায় যখন চলে যায় ক্ষমতার দায়ভার যখন চলে আসে তখনই তার মধ্যে অসৎ যে ভাবটা এটা কিন্তু চলে আসে আপনি যেটা বলছেন ওই কলমের দামটাই সে নিয়ে নেয় তো একবারও আমি বলি একবারও চিন্তা করা দরকার মনে করো আজকে আমি ক্ষমতায় আজকে আপনি কে আজকে কয়দিনের দেখেন আমার অধীনস্থ অনেকে আছে অবশ্যই এদের থেকে ফাইল আটকায় বা এটা নি এটা নি ওটা নি কাল কেয়ামতে কি জবাব দিবা আমি তো বলবো উপযুক্ত মানুষকে উপযুক্ত তার বিনিময় দাও
এখন আপনি একজন উপযুক্ত আমি তাকে আনতেছি না এটাও তার উপর জুলুম আমি এটা আমার দায়িত্ব আমি টাকা নিচ্ছি এটাও তার উপর জুলুম জুলুমে জুলুম হারামে হারাম দেখেন আমি যখন নির্দিষ্ট টাকা নিচ্ছি বেতন নিচ্ছি তারপর আবার কেন সাহা পানির কুশিটা দিতে হবে বকশিস দিতে হবে এই জন্য আমি মা বোনকে বলবো সবাইকে নিজের স্বামীকে বাঁচাও জি নিজের ছেলেকে বাঁচাও নিজের বাপকে বাঁচাও অতিরিক্ত ডিমান্ড কমাতে হবে না আসলে এখানে কিছু ডিমান্ডের কাজ করে জি নারীরা হয়তো মা বোনরা বলে সমবয়সী ওদের কত বড় বিল্ডিং আমাদের কিচ্ছু হয় নাই আমাদের টিন দিয়ে পানি পড়ে দেখে কিতাবে আছে তো কেয়ামতের আগে এমন একটা টাইম আসবে মানুষ পরিবারের হাতে ধ্বংস হবে জি এটা টাইম এসে গেছে জি পরিবারের হয়তো মার হাতে নাইলে বাপের হাতে নাইলে স্ত্রীর হাতে নাইলে ছেলে সন্তানের হাতে নাইলে আত্মীয় স্বজনের হাতে সবাই ডিমান্ড করবে সে যখন আনতে পারবে না তখন দুই নম্বরই পথ অবলম্বন বেশক বেশক এই জন্য আল্লাহর ওয়াস্তে মাদানি জেলের দর্শক সবার কাছে বলি আমরা কার উপর জুলুম না করি কাউকে ফেসার না দিই যতটুকু আছে হালাল পন্থায় বলি আলহামদুলিল্লাহ বেশক বেশক আসলে দর্শক হালালের মধ্যে অনেক বরকত হালালের মধ্যে অনেক শান্তি প্রশান্তি আছে যে ব্যক্তি হালাল উপার্জন করবে তার গুণাগুলো শুকনো পাতা যেভাবে ঝরে যায় একটি গাছ থেকে সেভাবে তার গুণাগুলো ঝরে যায় এবং হালাল উপার্জনকারী ব্যক্তি যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে ঘরে ফিরে আসে তখন সে মাগফিরাত প্রাপ্ত হয়ে ফিরে আসে এই জন্য আমাদের উচিত হালালের দিকে নিজেকে ধাবিত করা আর একটা বিষয় যেটা খুব সুন্দর আমার হুজুর তুলে ধরেছেন যে অতিরিক্ত ডিমান্ড পরিবার আসলে একটা পুরুষ মানুষ যখন হয় না যখন একটা পুরুষ মানুষ কর্তা হয়ে যায় একটা ঘরের তখন তার উপরে অনেক প্রেশার কাজ করে অনেক প্রেশার কাজ করে আর যে প্রেশার তাকে হালাল থেকে হারামের দিকে যেতে বাধ্য করে তো এই জন্য পরিবারও এখানে অনেক প্রভাব বিস্তার করে একটা পুরুষকে হারাম থেকে বাঁচানোর ব্যাপারে তো আমি বলবো যে পরিবার যখন একটা পুরুষকে সহায়তা করবে একটা কর্তাকে সহায়তা করবে সেক্ষেত্রে পরিবারও বাঁচবে এবং সেই কর্তাও বেঁচে যাবে এই জন্য হালাল হারামের তোয়াক্কা করা উচিত এবং হালাল হারামের তোয়াক্কা তখনই আমার আপনার মাথার মধ্যে আসবে আমার বিবেকের মধ্যে আসবে যখন আমি হালাল হারাম কোনটা হালাল এবং কোনটা হারাম সেটা জানবো এখন আমার কাছে ইলমি নেই যে হালাল কোনটা হারাম কোনটা এখন তো আমরা হারামটাকেও হালাল বলে চালা দিচ্ছি হ্যাঁ এখন অনেক ইয়াংস্টার আছে যুব সমাজ আছে হারাম এবং অনেক প্রাণী আছে আপনি দেখবেন আমাদের তরুণ সমাজের মধ্যে এদেরকে যতই বলি এটা ইসলামে জায়েজ না এটা ইসলামে জায়েজ না ব্যাপারটা কি জানেন এখানে একটা জিনিস ভালো করে আমি মা বোনদেরকে বলবো জি মনে করেন আপনি স্বামী এটা আমি আমাকে বলি আমি স্বামী আমার স্ত্রী বলতেছে আমার ভাইয়ের মেয়ের বিবাহ ওখানে এটা দিতে হবে আমার আমদানি কত এটা একবার স্ত্রী চিন্তা করে বলে আমার খালাতো বোনের বিয়া ওখানে আমার ইজ্জত আছে নতুন কাপড় দিতে হবে এখন এই আমি চাকরি করি এ চাকরি করে কত তার এবিলিটি আছে কিনা এটাও দেখে না এখানে বড় মুখ্য ভূমিকা রাখে মা এবং স্ত্রী বেশক মা বলে আমাদের ইজ্জত থাকবে না বেটা তোমাকে এটা করতে হবে এটা তো তাদের উপর থেকে ফেসার আছে তা আমি বলবো ছেলেদেরকে মা হোক স্ত্রী হোক তাদের কথা লম্বার ফতে আমরা ফা না দিই কারণ তারা কেউ আমাকে কবরে যাবে না তারা কেউ আমার মিজানের পাল্লার বাকি হবে না সবাই পালিয়ে যাবে আমার অনুরোধ সবার কাছে ইনকাম করার আগে চিন্তা করি এটা হালাল কিনা বেশক অনেকে হারাইয়া আফসুস করে যেমন মেসাল বর্তমানে আছে আগেও ছিল বলে টাকা দে এত টাকাতে এত টাকা হয়ে যাবে সমাজের কিছু মানুষকে এলাকার কিছু মানুষকে মহল্লার কিছু মানুষকে এই কোম্পানিগুলা ফুসওয়ালা বানাই দেয় একজনকে বানাইছে হাজার জোরে নিয়ে ফুরি গেছে ওই লুবে পাপ পাপে মৃত্যু ও ভাই প্রথমে চিন্তা করো আমি যেরে দিমু এ আমাকে ডবল কিভাবে দেয় দুই নম্বরই কিভাবে দেয় এই জন্য দুই নম্বরই ফত যারা দেখায় শর্টকাট যেখানে শর্টকাট সেখানে ভেজাল আছে এই ধরনের ব্যবসায় না যাই এই ধরনের কি চাকরিতেও না যাই হ্যাঁ আল্লাহর উপর ভরসা করি আমি তো বলবো ভাই আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর কমি নাই কিতাবে আছে বান্দা যেভাবে চায় আল্লাহ বান্দাকে সেভাবে চালায় জি জি আপনি যদি বলেন মামলা আমি কারো মোহতাজ হতে চাই না আল্লাহ তুমি আমাকে কারো মোহতাজ করিও না খুদ্দারি তৈরি করো সত্যি আল্লাহ আপনাকে কারো মোহতাজ করবে না বেশক বেশক আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমাকে মানে খালাতো বোনের বিবাহ তো যাওয়া কি ফরজ আমার উপর তাকে বড় এত বড় কিছু দামি গিফট দেওয়া কি ফরজ আমার উপর বাইকের কাম আমার উপর নামাজ ফরজ আমার উপর সদ্দা ফরজ আমার উপর রোজা ফরজ আমার উপর হালাল ইনকাম করা ফরজ
বিবাহতে যাওয়া ফরজ না দাওয়াতে যাওয়া ফরজ না গিফট দেওয়া ফরজ না মা বাপের দুই নম্বর কথাগুলা মেনে নেওয়া ফরজ না বেশক বেশক আমার উপর ফরজ কেউ যেন আমাকে কষ্ট না পায় আমার উপর ফরজ আমার দায়িত্ব আমি যে আট ঘন্টা ডিউটি নিলাম বা দশ ঘন্টা ডিউটি নিলাম এটা পরিপূর্ণ আদায় করা এগুলোর দিকে তাকানো লোক নাই জি শুধু দেখে আইতে আইরে অল্পকালে কি বানাই ফেলাইছে বিল্ডিং শুধু এটা দেখছো অল্পকালে বিল্ডিং দেখছো কিন্তু একজন যে হকানি সব মানুষের জিন্দগি দেখার ইচ্ছা থাকে না সৎ পথে থাকলে কষ্ট হবে জি অভাব থাকবে অভাব থাকবে মুশকিলাত থাকবে তাই বলে কি আমরা সৎ পথ ছেড়ে যাব এখানে আমার সবার কাছে অনুরোধ লোকে কি বলে বাদ দেন পরিবারে কি বলে বাদ দেন সমাজে কি বলে বাদ দেন বন্ধু কি বলে বাদ দেন যে যাই বলুক আল্লাহ এবং তার রাসূলের দরবারে মকবুল হওয়া চাই বেশক বেশক আসলে খুব সুন্দর বলেছেন কামাল ভাই কুরবানির মৌসুম চলছে আর সেই ক্ষেত্রে ঠকানোর মৌসুমও কিন্তু বেড়ে গেছে জি হ্যাঁ নিউজের মধ্যে আমি দেখেছি শুনেছি আমি যে ব্যাপারীদেরকে ঠকানো হচ্ছে কিভাবে আপনার জাল নোটের মাধ্যমে তো এটাও কিন্তু কি তাদের হক জুলুম জুলুম এবং আমি যে একটা আনছি এটা কতটুকু আমার জন্য হালাল হবে আমি তাকে ঠকিয়ে একটা প্রাণী নিয়ে আসছি আচ্ছা শুধু তাই নয় এখন অনেক চিন্তায় ডাকাতি বেড়ে যাবে হুজুর অনেক এই এই জিনিসটাকে ঘিরে ব্যাপারীদেরকে ঘিরে তো আমি যার থেকে ডাকাতি করে কয়েকটা টাকা হয়তো আমি তার থেকে এই হাতিয়ে নিচ্ছি ছিনিয়ে নিচ্ছি কতটুকু আমার জন্য হালাল কতটুকু কি এখানে তো 0.000% আমার জন্য হালাল নাই তো এই বিষয়গুলো করে কেন আমি নিজের আখিরাতকে ধ্বংস করছি আমি হয়তো বা তাকে ঠকিয়ে নিজে লাভবান হচ্ছি দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কালকে আমাদের দিন কী দেখাবো কী নিয়ে উঠবো আমার কি হবে হাসর নসর আমার কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মুক্ত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত জি আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি একজন বিগেস্ট বিজনেসম্যান ছিলেন জি 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 অনেক বড় ব্যবসায়ী ছিলেন জি ইনি কাপড়ের ব্যবসা করতেন তো ইনি একজন ব্যক্তি হাফস হযরত সাইয়েদুনা হাফস বিন আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইকে বললেন আমার এই কাপড় যখন তুমি ক্রেতাকে দিতে যাবা তো এর কিছু ত্রুটি রয়েছে তার কাছে বর্ণনা করো এখন তিনি সে কাপড় হাফস রহমাতুল্লাহ আলাইহি কাপড় যায় ক্রেতাকে দিয়ে দিলেন কিন্তু ত্রুটি যে ছিল এটা বলতে ভুলে গেছে এখন তিনি যখন স্মরণে পড়ছে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলেন ইয়া সাইয়েদি আমি তো এইরকম ভুল করেছি এখন কি করণীয় কি করণীয় তখন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন যা টাকা ইয়া তুমি বিক্রি করেছো এই টাকা আমাকে দাও এই টাকা তিনি কি করলেন সদকা করে নিজে গ্রহণ করলেন না হ্যাঁ নিজে গ্রহণ করলেন এনারা কতটুকু সতর্ক ছিলেন যে ত্রুটিযুক্ত যেন আমার ইনকাম করার টাকাও যেন আমার পেটে না যায় অবশ্যই অবশ্যই কিন্তু আজ আমরা এগুলো থেকে দূরে রয়েছি বলে আমাদের ভিতরে অশান্তি রয়েছে এমন চিন্তাভাবনার উপরও লাখো সালাম যে এই চিন্তাভাবনা করছে যে আমি তো ওনাকে বলিনি তো এই টাকাটা আমার জন্য হালাল হচ্ছে না তো এই বিষয়গুলো আমাদের চিন্তা থাকা দরকার এই যে বললাম যে ইলমে দিন যদি আমরা অর্জন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের হালাল হারামের তোয়াক্কা করা যাবে মোবালিকদের কাছ থেকে যিনি উত্তর দিবেন তিনি আজকে আমাদের মিনহাজ ভাই ইনশাআল্লাহ জানাতুল মুআল্লা শরীফ কোন শহরে অবস্থিত মক্কা শরীফ না মদিনা শরীফে আপনি বলবেন মাশাআল্লাহ মক্কা শরীফে আপনার উত্তর সঠিক হয়েছে দেখি দর্শকদের মধ্যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে অনেকেই উত্তর দিয়েছেন অনেকে মদিনা শরীফ উত্তর দিচ্ছেন আসলে সঠিক উত্তর হচ্ছে মক্কাতুল মুকারমায় তো যারাই সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে আমি নামগুলো বলছি একজন হচ্ছে আপনার আরিফ ভাই বিবারিয়া থেকে উনি সঠিক উত্তর দিয়েছেন মাশাআল্লাহ মোহাম্মদ মনসুর ভাই উনি সঠিক উত্তর দিয়েছেন মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়েছেন তো যাদের উত্তর সঠিক হয়েছে তাদের নাম বললাম আল্লাহ পাক আপনাদের দেখাকে কবুল করুক আমাদের অনুষ্ঠানকে কবুল করুক আজকে যা কিছু আলোচনা হয়েছে উপর আমল করার তৌফিক দান করুক আপনাদেরকে মাদিনী মুজাকারা দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম Ya Rabbe Mustafa amare haje ja ko na eshe jeno dekhi du choke tumar kaba